হ্যালো, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আর আজকে থেকে আমার ভাই বোন নতুন জার্নিতে কেন আজকে আমি বর্তমানে বেঙ্গালোর যাবার লাগে আমি টিকিট কাটবার যেতেছি। দেখি ফ্লাইট বা ট্রেন কি টিকিট পাই। আমি আজকে টিকিট যেতেছি অল্প সেন্ট মাইরা লই, অল্প সেন্ট মাইরা লই। আর বর্তমানে চাবি চাবিটা লইলাম, গাড়ি লিয়ে যেতে লাগবো। আর বর্তমানে এটা হলো একটা সেন্ট 299 টাকা, এটা নেই আমার ক্লেমার ধরেন বহুত ভালো আছে। বাস বাহি গাড়ি জার্নি করি, আর লগে আমার একজন যাইব মামাতো ভাই রাহান, আর দেয় আসি। গাড়ি আয় পড়ছে, গাড়ি বুগল হন, গাড়ি তুট বাম। আমার রাহান আয় পড়ছে বর্তমানে। আমি আর রাহান টিকিট কাটবার যাইতেছি, দুজন গাড়ি লিয়া বর্তমানে গাড়ি। এই দেখেন রাহান আছে, আর আমরা দুজন বর্তমানে 15 তারিখের ভিতর থেকে আমরা সফর হইব বেঙ্গালোর। আর বেঙ্গালোর গিয়া কী কী দেখি আর রাস্তা কী কী দেখি দেখায়াম বাসারে। এটা হইলো আমার ফার্স্ট DSLR ফার্স্ট ব্লগিং। আমি কোনো DSLR আর ব্লগিং করছি না, লইছি প্রায় 2 মাস হয়ে গেছে গা, হেরে লইয়া গেছি লইছি, আর আজ পর্যন্ত এটার ভিডিও বানাইছি না। আজকে ফার্স্ট ভিডিও বানাই নাই। আর টিকিট কাটতেছি, কী কী টিকিট কাটি, কোন ডাব্বার গাড়ি কেমন যাই দেখতেছি। এই ফাইনালি এনে আইছি দোনাইদার দোকানে টিকিট কাটবার লাগা। আমরা আয়া জায়গা পাইছি দুজন যাইয়াম বেঙ্গালোর ফার্স্ট। বেঙ্গালোর বহুত দিন ধরে গেছি না, জন্মের ফার্স্ট যাবো বেঙ্গালোর। টিকিট কাটবার আইছি, কি টিকিট পাই দেখা যাক। আইলাম টিকিট কাটবার লাগা, টিকিট পাইলাম না, তাও ফ্লাইটের টিকিট 2 দিন বাদে কাটতে লাগে। মানে যত তাড়াতাড়ি কাটি মানে 2 দিন গ্যাপ থেকে কাটলে দাম কম, আর যদি লাম্বা করে কাটি তাহলে দাম হইলো 10,000-15,000। এখন কাটি না আসছি, আমার ভাই একটা নতুন দোকান খুলছে, ওই ভাই তার ইন্টা কিনি সাপ নেন। যাত্রা করি ফার্স্ট নতুন দোকানে দেখা যাক। ভাই আমি ফার্স্ট আইছি, যদি জানতে হয় আমার পক্ষে ড্রাইভার গুলা কি করতেছে, ক্যামেরা লইছি ফার্স্ট, আর হেরা দেখা করতেছে আমরা ভিডিও কর ফটো কর, আর আমিও ফার্স্ট ব্লগিং করতেছি কিন্তু ক্যামেরাটা ফার্স্ট করি। আর আমি বর্তমানে 4 বছর ধরে আমি অটো চালাই বাদ দিয়েছি, এখন তো কার চালাই দিকে হেরা। এটা একটা আমার মামুর ফান দোহান, ওইলে সব ড্রাইভারের যে যে ড্রাইভার আইলো খালি ফান লইলো আর খাইলো যার যার ইচ্ছে সাথে। সেদিন মাছ লইছিলাম, আজকে মাছের পয়সা দিয়ে পড়েছি। এটা আমরা মাছ ধানি বিয়াই, এর এতে খালি মাছ খাই, বাহি কই আর যাবে কই, ফোন দিলেই মাছ। এই তো মাছ ফোড়া দিছি, আজকে খালি খুশি দিয়ে পড়েছি, আজকে মাছ নিতাম না, কালকে মাছ ফোড়াইছি। এই যে আমার একটা ফ্রেন্ড আইছে দোকানে মাল নিতে, এটা হোলসেলের দোকান। আমার ভিডিওটা এই পর্যন্ত শেষ হইব আজকে, কেলেগা এডে আমার লাস্ট বাবুয়া কাকার দোকান ঝুঁকি জানার মধ্যে। ফ্রিজ সবচেয়ে বড় দোকানই আছে, এনে ফাইন্যান্সিয়াল পাওয়া যায়, ফ্রিজ ইনভার্টার যা লাগে, ফ্যান লাইট ইলেকট্রিক দোকান আর। আজকে এইখান থেকে ভিডিও শেষ করাম, খালি ফ্রিজের একটু রিভিউল দেখাই তোমার আজকে লাস্ট। ভিডিওটা যদি ভাল লাগে লাইক করবা, শেয়ার করবা, নতুন হইতে সাবস্ক্রাইব করো।